কোনো অন্যায় হই থাকে, আমনে গো জুতা আমার গাল, ব্যবসা কি ভালো হয় না, জারি কোনো দিন দেই ন, হে বড় সুন্দর। মানুষের কাছে গালি খাইতে ইত্তাম না, মানুষের কানে বলতাম ফুরের তেল দিয়েছি ফুরা ভাই। আসসালামু আলাইকুম আরা ফুরা ভাই, এরা আন্নেরা ব্যাকে কেরকম আছেন? আলহামদুলিল্লাহ আয় আন্নে গো বোন বালা আছি। কন্দারে আর নাতিনের ঘরে হন্তি, এরে আর হন্তিনের ঘরে খুন্তি। কাজে তো না আইসি, মাছ বিজামু, মাছ বিজাই একখানা রেস্ট লমু, রেস্ট লই রান্না বান্না শুরু করুম, বুঝছেন নি? আর আফুরা ভাইয়েরা কিছু আমি এগুলো কি উপাধি দিমু আমি জানি না, যদি আমার কোনো অন্যায় হই থাকে আমনে গো জুতা আমার গাল। কিছু আপু আমারে কমেন্টস করতেছেন, কিছু ভাইয়া আমারে কমেন্টস করতেছেন। প্রথমত আপনারা বিদেশ সম্পর্কে নিশ্চয় আপনার গো কোনো ধারণা নাই, কিললে কইলাম এই কথা, এ আজ জাস্ট 15 থেকে 20 দিন পরে এমন ঠান্ডা করব, আমি নিশ্চয়ই সুতি সেলোয়ার কামিজ হিন্দি, সেলোয়ার কামিজ মানে পায়জামা আর সেলোয়ার কামিজ হিন্দি আমি বাড়িতে হাইতাম না, কারণ এত ঠান্ডা থাকে আমাকে অবশ্যই জিন্সের প্যান্ট পরতে হবে, বুট জুতা পরি আমারে বাইরে যেতে হইব। কেন কথাটা বললাম আমি বলি, হয় আমি রেস্টুরেন্টের শার্ট ফরি বা টি শার্ট ফরি আমি রেস্টুরেন্টের সার্ভিস দিই, কলজা হারি গেছে, কলজা আমার হারি গেছে, আমার কলজা সেদ রয়ে গেছে, এক ভাই জানি না উনি ভাই না বোন, উনি আমারে লিখছে রেস্টুরেন্টের ঘরের মধ্যে মেক্সি হরস উল্লা হরি বই থাকস, রেস্টুরেন্টের মধ্যে এই শার্ট হিন্দি গেঞ্জি হিন্দি সার্ভিস দস, ব্যবসা কি ভালো হয় নাকি, আমি কি রেস্টুরেন্টের মধ্যে এরে এই হৈনিক জি হৈনির হুত আকি রেস্টুরেন্টের মধ্যে শাড়ি হিন্দি আয় সার্ভিস দিমু, শাড়ি হিন্দি কোনোদিন সার্ভিস দম যায়? আমি এগো কাছে বিচার দিছি, যারা রেস্টুরেন্টে কাজ করেন, যারা মেগা শপে কাজ করেন বিদেশে, বা যারা বাংলাদেশেও রেস্টুরেন্টে কাজ করতেছেন, মেগা শপে কাজ করতেছেন, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আমাকে এই প্রশ্নের উত্তরটা আপনারা দিবেন, তাহলে আমি কি অন্যায় করছি? আপনারা আমার যে এই কথাগুলো বলেন, আমি কাজ করতেছি, আমি তো আপনার রিজিকের টাকা আনি খেয়ে না, কিছু কিছু গুণে কয় কি তো সরম নাই, তুই বেসরম টেয়াল্লা বলে কত নিছে না, বাবু রে বাবু কয় যারে কোনো দিন দেই ন, হে বড় সুন্দরী যারাতে খাইন রান্দা, হে বড় রান্ধনি। আর কিচ্ছু করতাম না, প্রত্যেক মাসে আয় ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিম, আর অ্যাকাউন্টে টেয়া দিয়ে দিয়ে, আর অ্যাকাউন্টে টেয়া দিয়ে দিন, আর ঠ্যাংরসে ঠ্যাং দুলি বইবে খামু, কার ভালো লাগে এত কষ্ট করে কাম করি পরিশ্রম করি টেয়া খাইবার, বেশি কথা আর ন কই চলে না পুরো বাইরে মাসটা ভিজে একটু রেস্ট লমু, রেস্ট লই রান্না শুরু করে দিমু, আজ জানেগুলো লগে শেয়ার করুম, ওই বুসরা আপু নিজের খেতের একটুরা আনের মিষ্টি কুম্বা দিছে, মিষ্টি কুম্বা দি ইলিশ মাছের মাথা দি জোল জোল করে রান্ধু, আর একখানা বুঝছেন নি কুড়াল মাছ রান্ধু, আর আমার পছন্দের একটু কাঁচা মরিচ দি কুড়াল মাছের হেড়ি দি একটু শাঁসনি বাড়ু। এগো আর আফুরা ভাইয়ারা যারা আমাকে ভালোবাসেন, দুই হাত তুলি আজকে শুক্রবার আমি আপনি বললে দোয়া করি, আর যারা আমারে ঘৃণা করেন আমারে ঘৃণা করিয়েন না, আমি আপনি গো কোনো ক্ষতি করি না, আমারে দি আপনি গো আমি চিনি না জানি না, আমারে দি আপনি গো কি কোনো ক্ষতি হয়েছে নি কন, এই শহরের মানুষের কথা ওয়ান কাইন্ড অফ টিস্যু এগুলো আমি গণাই ধরি না, কিন্তু আপনি গোরে তো আমি ফর ভাবি না, দুই হাত তুলি কইলাম। আপনারা আজকে 4টা বছর আমার ভিডিও দেখেন, আপনারা আমার ভাই বোন, আপনারা আমার মুরব্বী গুণীজন, আয় যদি কোনো অন্যায় করতাম আয় অবশ্যই মাথা ফেতে নিতাম। চলে না ফুরা ভাইয়ারা রান্না শুরু করি, যারা ফুরা ভাইয়ারা কোরাল মাছ আর ইলিশ মাছের মাথাটারে আয় ভিজাই থুইছি, একটু রেস্ট লই তারপরে যাই আমি দুই তুই রান্না শুরু করবো। আগে বুঝে নিব তো কম পারলে আমি পেস্টারে বাজি বইয়ে দিছি, দিলাম রসুন বাড়া, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিলাম হলদের গুঁড়া, দে নাড়া চিনি ছাড়া, এটার একটু কষাই লোম হয়ে যাবে, এন দিয়ে দিমো ইলিশ মাছের মাথা আর কানকুন, এটা দিই আমি কুম্বাটা রান্না করুম। এই যে কুম্বা এটা আমার বুসরাপুর বাগানে করা, বুসরাপুর গার্ডেনের কুম্বা, তো আমার লাগে একটু পাড়াইছে, এটা আমি শাক শাক করি আপনার কী কজানে, এই যে ইলিশ মাছের কান কুন্দি আর আপনার
মাথা দি এটা আমি রান্না করি ইলিশ মাছটা কষাতে কষাতে আমি কুমবাটা কাড়ি লই এটা মাছের মাথাটা আমার কষা নিয়ে গেছে এখন আমি এই যে গাছের বুষ্টা পুদ কুমবাটা বসাই দিছি এ দোয়া উড়িচ্ছে আমি কাঁচা মরিচ দিব এর আগের বার ডুবেল বাই দিছিল একটা কুম্বা এত মজা হয়েছিল কাঁচা মরিচটা দিদি এরা আয়ন কোরাল মাছটা বসাই দিব পেঁয়াজটা একটু বুনাও দাও তারপর এরা আমি রসুন বাটা মরিচের গুঁড়ি হলুদ আর টমেটো দিই আর কি তো জানি এ দোয়া উড়িচ্ছে তোর আল্লাহর দোয়া লাগে দোয়া উড়িচ্ছে এখানে রাম দিই আল্লাহর দোয়া লাগে দোয়া উড়িচ্ছে আচ্ছা নুন এব দিন নুনটা দিয়ে দিয়ে দিলাম নুন এটার আমি আগে একটু কষালই তারপরে এই যে কোরাল মাছ আছে না বেশি রেঞ্জা না সান ল্যাঞ্জাটারে কী করছে ল্যাঞ্জাটা মানুষের স্বাদ করে খায় এই যে তৈলাক্ত কোরাল মাছের যে ল্যাঞ্জার কাঁড়া কাঁড়াটারে হালা দিয়েছে কাঁড়াটা একটু পর্যন্ত থাকে দেখছেন নি মানে মনের খুশি মতো কাটছে আর কি যেন হেঁচে হেন নেই তো এটা আমি একটু কষালই মশলাটারে আগে দিই আর ফুরা ভাইয়েরা আমার কুম্বারটা হয়ে গেছে একটু দন্যা হাতা আর একটু কাঁচামরিচ আবার দিলাম কারণ কাঁচামরিচটা মনে হইতেছে ঝাল হালকা এ ধোঁয়া কী রে ভাই এত ধোঁয়া উড়ে কিনলাম আমি এটাই বুঝি না হালকা ওই তো হারে তো একটু দাগে তেল দিব তাহলে দেখছ নি কী ধোঁয়া উড়ে গো আল্লাহ এই যে এ ধোঁয়া উড়িচ্ছা উড়িচ্ছা আর একটু দাগে তেল দিই আয়ন এবারে আমের কোরাল মাছটা দিই কোরাল মাছের মশলাটাও কষা নিয়ে গেছে ল্যাঞ্জাটারে কিচ্ছে সান না টুরা খালি এ ল্যাঞ্জার লগে টুরাটারে এ ল্যাঞ্জার লগে টুরা কিন্তু এ দেখেন ল্যাঞ্জারটা ওইটা কিন্তু একটু দেখেন তো ল্যাঞ্জার লগে টুরাটারে হলিয়া লাইছে কী কমু কন হেতা গো বাইসা বেগো মর্জি জানে খুশি হেননে কাড়ি দেন আর বেশি রেঞ্জার না ছোটো ছোটো টুরা তো বেশি রেঞ্জার না এটার লাই কারণ আমার কাছে কোরাল মাছ বাসি হলে মজা লাগে না তো কোরাল মাছটা হোক ঘুরি দিলাম আরও একটা জিনিস করুম হেটা লই আয়ের ফুরা ভাইয়েরা আমার কোরাল মাছটাও হয়ে গেছে আয়ন আরেকটা নতুন জিনিস করুম কুছি মানে কি আমার রেগুলার রুটিনে যে জিনিসটা থাকে সেটা করুম স্যার ধারণা করেছেন কী হইতো হারে এক্স্যাক্টলি ভর্তা করুক তো ভর্তার প্রিপারেশান লই লই মরিচ আর হয়েছে কোরাল মাছের হেড়ি এই ভর্তাটা আমার জাস্ট আমরা এক বেলা খেবেলা বলি করুম এটা ওই যে থাকুক ফুরা ভাইয়ারা এই যে আমি মরিচ আর বেগুন কাড়ি থুইছি এটা হয়েছে দন্যা হাতা আর কাঁচা মরিচ প্রথমে আমি বাবুরে কত গায়ে যাবি এনদি কী এর এত গায়ে না বাস গায় প্রথমে আমি এই যে কাঁচা মরিচটা আর দন্যা হাতাটারে সুন্দর করি আরা ফুরা ভাইয়েরা বাড়ি লোম আমরা যদি আমার এই রেসিপিটা ফলো করে করি খান যারা মরিচ লাভার ঝাল লাভার অবশ্যই আমাকে ট্যাগ করবেন জাফু আপনার মরিচের ভর্তা রেসিপিটা করছি খুবই মজা খুবই মজা আরেক দৈন্য যদি আমাদের মানে এই রেসিপিটা করি আমি রাখতে হবে মরিচটা বাড়িবি কুম্বা বা এরকম মাছ পাশের লগে একটু ভর্তা না হলে জমে না কেন গো এই যে দেখেন আপুরা ভাইয়ারা রেস্টুরেন্টের কাজ করি আসি শান্তি মতে দুবার ভাত খেবার লাগে বলি কত কষ্ট বা করি তারা তো ক্ষতি করিয়েন না কিন্তু এই যে কারো ক্ষতি করিয়েন না এই কথাটা কইছি না এই শহরের কিছু মানুষের নাক গলায় দিব হেগো কত আমি হেগো বুঝছে নিয়ে এমন মারা মারি দিছি হেগো দাগা সম্পত্তি বা টিপ সরি লই আলাইছি বুঝছেন নি তা মানে এগুলো সরম লাগে না এগুলো আড়লের কথা কয় বাড়ি লইলাম এই যে মরিচ আর দন্যা হাতা দেখেন একটু ফানিও বাড়ো না দেখছেন না এবার মাছটা বাড়ি লই কারণ আমার কাছে কোরাল মাছ রান্না করলে আমার আব্বা সবসময় আম্মারে কইতো এরও আঁখি মা একটা ভর্তা কর না তো আমিও কোরাল মাছ রান্না করলে একটু ভর্তা করি মানে ভাল লাগে আর কি তো কাঁড়াটারে এইভাবে হালাই দিছি মাছটারে বাড়ি লই আপনারা যারা এই ভর্তাটা খাইছেন খাইছেন তাহলে তো জানেন আর যারা কখনো খান না অবশ্যই ট্রাই করবেন ভর্তাটা
এটা আপনারা রুই মাছ দিয়ে করতে নাইবেন কিন্তু এটা রুই মাছ বা কোরাল মাছ দিয়ে বেশি স্বাদ লাগে বুঝছেন না তো আমার এই বত্তাটার মাছটা বাড়ে গেছে এবার দিয়ে দিমু হেয়াইস হেয়াইসটা একটু বেশি দিমু এবার আমি হেয়াইসটা বাড়িয়ে পেস্টটা আবার যেন হানি না বাড়ে যার কারণে পেস্টটা একটু আমি কি কয় জানি এভাবে বাইবেন যেন ফানি না বাড়ে দিয়ে দিলাম আন্দাজ মতো লবণ হয়ে গেল আঙ্গ বত্তা একটু সরিষার তেল দিবো ফুরের তেলও দিয়ে দিছি ফুরা ভাইয়েরা আমি এটারে পুরাটারে মিক্স করে নিলে গাজর বত্তা এখন তো সবাই আবার কমেন্টস করবে যে আমরা কতজনে খামু বলি কই তো বেশি না পেঁয়াজ দনে না বেশি মনে হয় দেখবাস না কমেন্টস আর পুরা ভাইয়েরা আমি ভালোবাসি এলে কমেন্টস করে সে কেচে সে একটু খাইছেন শেয়ার কম রে বাবা গো বাংলা জানিস চলে না পুরা ভাইয়েরা রান্নাঘরে তুন একদম ডাইনিং টেবিলে চলে যায় আর পুরা ভাইয়েরা তাহলে মাংসের বাটিকা খালি আর কিনা দিয়ে রাখছি কতজনে কমেন্টস করছেন আপু সবসময় ভালা খাবার আনের বাড়ি আনের কিনা দিয়ে রাখেন গেলে আসলে ওই ক্যামেরার সামনে সুন্দর করে দেখবার লাগুলি রাখছিলাম অন্য কিছু না এমন না যায় আনে গো বাইরে কম দিছি অনেকে লিখছেন আপনি রান খাইছেন বাইরে রান দিলেন না কেন আসলে সে রান খানা সে রান খানা যার কারণে রানটা আমি খাইছি তোর বাইকে ওটা তুমি লইখো আর তোরে দি মানুষের কাছে গালি খাইতে ইতাম না মানুষের কেন বলে তোমার কম দি খাইছো কিচ্ছিছে বক্তা তো আমরা ভর্তা করছি একটু কোরাল মাছ রাঁধছি আর বুসাপুর গাছের কুম্বা তো দিয়ে না এলো মনে হরে ভর্তা দিই আর হাফুরা বাইরা ভর্তা দিয়ে দুইটা ভাবতে ইচ্ছে কষালি এতে সেরকম স্বাদ জালো জিনিস আছে কিচ্ছু রাখে মাছ মানে ভর্তাটা না হইলে জমে না সেরকম সোনা মাছের লেঞ্জা কিচ্ছু রাখে না এনে একটা চর্বি থাকে না কালি হালা দিছে শীতকাল চলে যেত অন এসব ভত্তা মত্তা দিয়ে ভাত খেতে মজা লাগব অনেকক্ষণ আঙ্গো খাওয়ার মধ্যে শব্দ আর শব্দ ব্যাকের খাওয়ার মধ্যে আর আমরা ভিডিও করি দেই আঙ্গো তো আপনারা দেখেন তেন খোলার মাছ ভালো হচ্ছে কেন বেশি দাম দিন কারণ খোলার মাছ ধরে আমরা হালা দিছে কিছু নিলাম হালাই
বাড়িতে যখন ব্যাগ দিত না পুকুরে বুঝলি আর আমার লাগ জানা একটু বড় করে দেখত লাশের খাটকিন বেলা গুলি ওরা দিয়ে দিছে আর আফুরা বাইরা ওই আমার গো বাড়ি দরজায় একটা মসজিদ উঠতেছে আসলে আমি এগুলো বলি না কিছু দিলে আমি লাশের খাটটা সই হয়েছি তো খুব ভালো লাগে সিমেন্ট দিছি তারপর আর কি কাজ জানি এই লাশের খাট অলরেডি 23 তারিখে দেবো সামনের মাসের 23 তারিখে দেবো সময় লাগবো কেন লোয়ার খাট তো আজীবন গ্যারান্টি দোয়া করিয়েন যেন করতে হারি আল্লাহর দরবারে দিতে পারি আমাকার জি সাইড হাউস দোয়ান সাই বুঝলি তারপরে জি অর্ডার করছি এসব মাছের লগে গাছের ফ্রেশ কুম্বা তো আমি একদম সাক সাক করে কেটছি তারপরে গলায় গুলি গেছে দেখছো নি হ্যাঁ এই কুম্বাই এক সমস্যা যতই বড় বড় সাক সাক করে কেটছি থ্যাংক ইউ ভূষা আপু আমার গাছের কুমড়া দেখতে তো লোভনীয় আমি রাঞ্চি যেতে বুঝো নি একটু নুন চাইছিলাম সেরকম কুম্বা লইব বুঝো নি অসাধারণ হয়েছে আমরা তো মুনসুরাবাদে থাকি মাঝে মধ্যে বাগের কুরবেলা যাইতাম তখন আচ্ছা ছোট্ট কুম্বা নিতাম নি বুঝো নি হয় ইসা মাছ আর নাইলে ইলিশ মাছের মাথা দিয়ে রাখতাম আহ শুকর আলহামদুলিল্লাহ শুকর আল্লাহর দরবারে
দেখার মোমের মতো কুম্বা আর বাপ দেখে না বত্তা দোষ মোম আছে না আর ফুড়ে বাইরে একের মোমের মতো কুম্বা জাল অত বেশি হলো কেন বুঝতে নষ্ট হয়ে যাবো কারণ কামে চলে যাবো বুঝো না খাইদে একটু রেস্ট লই কাল যাবো শুকর আলহামদুলিল্লাহ রাফুরা ভাইয়েরা আল্লাহর নেয়ামত না আল্লাহর নেয়ামত খাইছি বেকে ভালো থাকেন তাইলে কেন আল্লাহ হাফেজ